চাকরি চলে গেল, এখন মুখ্যমন্ত্রী বলছেন যে এসে আরো 10 লাখ চাকরি হাতে আছে, চাইলে উনি দিতে পারেন। উনি অনেকদিন ধরে এই গল্পটা শোনাচ্ছেন, 12 বছর ধরে শুনছি, কিন্তু একটা চাকরিও দিতে পারেননি। যাদের দিয়েছেন টাকার বিনিময়ে দিয়েছেন, যারা পরীক্ষা দিয়ে ধর্ণা দিচ্ছে, ভালো ছেলে মেয়ে পড়াশোনায় পাস করেছে, তারা পাচ্ছে না। আর যারা খাতা জমা দেয়নি, যারা পরীক্ষা দেয়নি, তারা চাকরি পেয়ে গেল। তো তুমি 25 লক্ষ দিন না, কী যায় আছে? পার্টির লোক হলো, টাকা দিল, ঢুকে যাবে। এখন ওনার দায়িত্ব হচ্ছে যে পার্টির নেতারা টাকা নিয়েছে এই 25,000 লোকের কাছ থেকে, সেই টাকাটা ফেরত দিন, ওরা যেন কোর্টে জমা দিতে পারে। শহর ছেড়ে বেরিয়ে পড়েছি আমরা 42 কেন্দ্রের প্রার্থীদের হাল হাকিকত জানতে। কেউ নিজের পুরনো গড়ই আরো বেশি শক্ত করছেন, কেউ বা গড় বদলে নতুন কেন্দ্রে এসে নতুন করে মাটি শক্ত করছেন, দিন রাত প্রচার করছেন, কেউ জিপে, কেউ বা ডোর টু ডোর ক্যাম্পেনের মধ্যে দিয়ে করছেন জনসংযোগ। কি করছেন, কি খাচ্ছেন, কিভাবে সাজাচ্ছেন প্রচারের গুটি, তাদের সঙ্গে থেকে দিন রাত তুলে ধরছি তাদের প্রচারের রণকৌশল, তাদের দিন রাত। প্রচারে শুরু থেকে তাপমাত্রা তুঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে, এমনিতে 40 উপর তাপমাত্রা তো রয়েছে, আর তারপরে প্রার্থী বদল হওয়ার পর বিরোধী শিবির অর্থাৎ বিজেপি শিবির থেকে নতুন প্রার্থী কেন্দ্রে আসার পর তাপমাত্রা যেন আরো বেড়ে গেছে। রাজ্যের 42টা কেন্দ্রের মধ্যে অত্যন্ত হাই ভোল্টেজ, অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। আর এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের যিনি প্রার্থী, তিনি নিজেই সবসময় তার প্রচার হোক বা বিতর্ক হোক, সবেতেই তিনি তুঙ্গে থাকেন। নেতার সাথে ভোটের পথেতে আজ এমন এক জায়গায় রয়েছে, এমন এক কেন্দ্রে রয়েছে, সেটা নিঃসন্দেহে আলাদা করে পরিচয় করার কোনো দরকার নেই, কারণ এটা বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। আর প্রার্থীর নাম ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চর্চিত, আলোচিত। আর এই মুহূর্তে একটা হাত পাখাও যদিও রয়েছে এখানে প্রবল গরমের মধ্যে, দিলীপ ঘোষ, যার নেতৃত্বে, যার সভাপতিত্বে নতুন করে কোথাও উজ্জীবিত হয়ে উঠেছে বঙ্গ বিজেপি, উঠেছিল একসময় সেই পথেই চলছে, সেই দিলীপ ঘোষের এই মুহূর্তে প্রচার শুরু হচ্ছে। এবং আজ সকালটা কিভাবে শুরু করছেন দিলীপদা, পুজো অনুষ্ঠান করার পর, কারণ একাধিক মন্দিরে ভ্রমণ হচ্ছে, চলে যাব সরাসরি কথা বলতে। পুজো আচ্ছা হলো, সকাল থেকে কি যজ্ঞ টজ্ঞ চলছিল? বাড়িতে যজ্ঞ করেছি, মহামণ্ডলেশ্বরে ছিলেন, এর আগেও তিনি করেছিলেন, যজ্ঞ করেই বেরোচ্ছি, হাতে ডমরু নিয়ে আর বেরোবো। শিব ভক্ত আমরা, মহাদেবের আশীর্বাদ নিয়ে আর মহাশক্তির আশীর্বাদ নিয়ে আজকে মহাসংগ্রামে ঝাঁপাচ্ছি। আর আজকে এখন তো বর্ধমান, এই পুরো বর্ধমান দুর্গাপুরের তাপমাত্রা একটু বাড়িয়ে দিয়ে গেছেন দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু বলে, মানে একদম উনি আসার আগে এখানে 45+ হয়ে গেছে, বুঝতে পারছেন যে কার সঙ্গে লড়তে হচ্ছে। আমি আসার পর থেকে টেম্পারেচার বেড়েছিল, আজকে ভারতবর্ষের সবচেয়ে বেশি টেম্পারেচার আমাদের এখানে পানাগড়ে 45.1, আর সেটা বাড়বে, বাকি সব জায়গায় 45 হয়ে যাবে, 46 হবে দুর্গাপুরে, এটা এই 3-4 দিন পরে। আর টেম্পারেচার বেড়েই চলেছে, আর আমার তো আপনাদের দেখে মনে হচ্ছে যে শুধু নির্বাচনটা বর্ধমানেই হচ্ছে, আর বোধহয় কোথাও নেই। না, নির্বাচন বর্ধমানে হচ্ছে কিনা জানা নেই, কিন্তু এটা ঠিক যে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নির্বাচনের কেন্দ্রবিন্দুতে বারবার করে বর্ধমান দুর্গাপুর আসছে, গোটা রাজ্যের নির্বাচন একদিকে আর বাকি ফোকাস রয়েছে বর্ধমান দুর্গাপুরের দিকে, কারণ বর্ধমান দুর্গাপুরে না আসলে নাকি আসলে বিরোধিতার স্বর শুনতে পাওয়া যায় না। দেখুন, এখানে তো প্র্যাকটিক্যালি লড়াই শুরুই হয়নি, আমি এই আজকে প্রথম রাজনৈতিক র্যালি করছি নমিনেশন দিয়ে, তার আগে পর্যন্ত জনসম্পর্ক করেছি। আমি এখানে পা দিয়েছি দোলের দিন, দোল, হোলি, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, আর বাকি যত পুজো হয়েছে, ঈদও হয়ে গেছে তার মধ্যে, রামনবমী, তারপরে আমাদের চড়ক হয়ে গেল, নীল হয়ে গেল, হনুমান জয়ন্তীও হয়ে গেল, মানে এক মাসের মধ্যে সমস্ত উৎসব পরব, কয়েক লক্ষ লোকের সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেছে, এক পয়সা খরচা করিনি আমি, কোনো প্রচার করিনি, ঝান্ডা ব্যানার লাগাইনি, ভোট দিন পর্যন্ত আজ পর্যন্ত কাউকে বলিনি, লোকে জিজ্ঞেস করছে আপনি ভোট চাইছেন না, লোক তো ভোট দেবে ঠিক করে রেখেছে,
আমাদের জেতা সিট খালি মার্জিনটা বাড়াতে হবে। প্রচারের তার মানে যারা শীর্ষ নেতৃত্ব হন বা তারকা প্রচারক হন, আমার তো মনে হচ্ছে এখানে বারবার আমি এর আগেও দেখবো এসেছি আর এবারও আসছি, হাতে ডমরু বাজছে। আমার তো মনে হচ্ছে দিলীপ ঘোষ নিজেই সব থেকে বড় স্টার এখানে, মানে যেরকম সেলফি তোলার হিড়িক আমি দেখেছি অ্যাটলিস্ট। এখন স্টার ইত্যাদি জানি না, লোকে সেলফি তুলতে চায় যারা একটু পরিচিত। লোকে রাস্তায় পেলে তো সেলফি তুলবে, গাড়ির মধ্যে এসি ঘরে বসতে গেলে সেলফিটা তুলবে কী করে। আমি সকাল 6টা থেকে রাস্তায় বেরোই আর রাত 9টা 10টা 11টার মধ্যে ঘুরতে থাকি, তারপরে এসে আবার মিটিং করি। তো সবসময় লোক সামনে পায়, সবাই ফটো তুলতে চায়, তাই ফটো তুলে আমিও আমার ভালো লাগে কেউ এসে আমার ফটো তুললে। তো সেই জন্য সাধারণ মানুষের মধ্যে থাকার একটা আনন্দ আছে, কিন্তু কষ্টও আছে। সেই কষ্টটা সবাই সইতে পারছেন না, 44-45 ডিগ্রি টেম্পারেচারে রাস্তায় ঘোরাটা, তার জন্য দম লাগে, সুস্থ শরীর লাগে। কাল থেকে আমি পান্তা খাওয়া শুরু করেছি আর সবাইকে আবেদন করেছি যে পান্তা খান, এটাই আমাদের শরীরকে ঠিক রাখবে এই জলবায়ুর মধ্যে। সরকার সরকার ভাঙবে বলে মনে হচ্ছে? সরকার আছেটা কোথায়, নড়ছে, পড়তে বাকি খালি। আমার মনে হয় যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন, 4 জুনের পরে দেখবেন রূপ আসল, যে অন্যায়ের বিরুদ্ধে লড়া বা ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই যেটা, সেটা ব্যাপক হবে, তখন চুরমার হয়ে যাবে সরকার। এতজনের চাকরি চলে গেলে এখন মুখ্যমন্ত্রী বলছেন যে এসে আরও 10 লাখ চাকরি হাতে আছে, চাইলেই উনি দিতে পারেন। উনি অনেকদিন ধরে এই গল্পটা শোনাচ্ছেন, 12 বছর ধরে শুনছি, কিন্তু একটা চাকরিও দিতে পারেননি। যাদের দিয়েছেন টাকার বিনিময়ে দিয়েছেন, যারা পরীক্ষা দিয়ে ধর্ণা দিচ্ছে, ভালো ছেলে মেয়ে পড়াশোনায় পাস করেছে, তারা পাচ্ছে না। আর যারা খাতা জমা দেয়নি, যারা পরীক্ষা দেয়নি, তারা চাকরি পেয়ে গেল। তো উনি 25 লক্ষ দিন না, কী যায় আছে? পার্টির লোক হলো, টাকা দিল, ঢুকে যাবে। এখন ওনার দায়িত্ব হচ্ছে যে পার্টির নেতারা টাকা নিয়েছে এই 25,000 লোকের কাছ থেকে, সেই টাকাটা ফেরত দিন, ওরা যেন কোর্টে জমা দিতে পারে। দিয়ে দিতে পারছে না, টাকা ফেরত দিতে পারবে সরকার মনে হচ্ছে? কী দেবে আমি জানি না, হজম তো করেছেন, লোকগুলো রাস্তায় বসে গেছে, এখন ফাইন না দিলে জেলে যেতে হবে, তার দায়িত্ব মমতা ব্যানার্জির। দিলীপ ঘোষ কিন্তু এখানে একটা সৌজন্যের পরিবেশও তৈরি করে রেখেছে, আমি দেখলাম যে রোজই খবর পাচ্ছি, আমিও খবর পড়ছি যে তৃণমূল কংগ্রেস কর্মী কোথাও আহত হলেও দিলীপ ঘোষ চলে যাচ্ছেন, এটা কি প্রচারের পাঠ নাকি নেহাত সৌজন্য? দেখুন, এখানকার মানুষ শুধু নয়, সারা পশ্চিমবাংলায় সাধারণ মানুষ অত্যাচারিত, আমরা বিরোধী হিসাবে তো প্রচণ্ড অত্যাচারিত, মারপিট হচ্ছে। আমি আমার কর্মীর সঙ্গে দাঁড়াই, অন্য পার্টির বিরোধীরা আমার খেলেও যাই। আজকে টিএমসির মধ্যে টিএমসির লোকেরা সবচেয়ে বেশি উৎপীড়িত, অত্যাচারিত, তাদের দেখার কেউ নেই, তারা আমাদের কাছে আসতে পারে না, তাই খবর পেলে আমি যাই, সৌজন্যের কিছু নয়। এখানকার অত্যাচারিত মানুষের সঙ্গে দিলীপ ঘোষ আছে, থাকবে, সে যেই পার্টি করুক। এটা একটা অসাধারণ বার্তা, আর এই বার্তার সঙ্গে দিলীপ হাতে ডমরুটা রয়েছে, একটু একটু না বাজলে, ডমরুটা না বাজলে ঠিক ফিল পাওয়া যাচ্ছে না যে আজকে এরকম। একদিকে হর হর মহাদেব, আরেকদিকে সেই প্রথম গোটা বাংলা এতগুলো কেন্দ্র ঘুরছি, হাউস দ্য জোশ দিলীপ ঘোষ। বাকি জায়গায় জোশই নাই তো, জোশ তো এখানে, যত টেম্পারেচার বাড়ছে তত জোশ বাড়ছে, খালি এখানে নয়, আমার সঙ্গে আপনি গ্রামে চলুন। আমি গ্রামে যাচ্ছি, হাঁটছি, রোদ্রের মধ্যে মহিলারা বেরিয়ে আসছেন রাস্তায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছেন, কিন্তু অপেক্ষা করে আছেন, দেখা হলে আমার সঙ্গে সেলফি তুলছেন। তাই আমি মনে করলাম যে এই গরমের সময় মায়েদের কি দেবো, আর একটা পাখা দিই, এই হাত পাখা দিয়েছি ঠান্ডা হাওয়া মায়েদের জন্য, সব মায়েদের হাতে দিচ্ছি, হাজার হাজার সংখ্যায় লোকে অনেক কিছু দেয়, আর অনেকে বলেওছেন যে কেউ তো কেউ দেয় না, একটা পাখা কমপক্ষে দিয়েছে। কিছু হোক না হোক একটা পাখা রয়েছে, একদম জয় শ্রীরাম স্লোগান। আর অন্যদিকে যে শার্ট তৈরি হয়েছে, শার্ট একদিকে দিলীপ ঘোষের ব্র্যান্ডের শার্ট, আর তার সঙ্গে একটা করে পাখা, গরমের জন্য একটা করে পাখাও এই মুহূর্তে এখান থেকে দেওয়া হচ্ছে, কারণ তাপমাত্রা বাড়ছে। আর দিলীপ ঘোষ তার এইখানে এই প্রচার থেকে স্লোগান উঠছে, হাউস দ্য জোশ দিলীপ ঘোষ। যে বাড়িতেই আপাতত ঠিকানা দিলীপ ঘোষের, সেই বাড়িতেই প্রায় সময় পুজো আচ্ছা হচ্ছে এবং একটা শান্তিযজ্ঞ হচ্ছে, এই মুহূর্তে সেই শান্তিযজ্ঞের সামনে রয়েছি।